বন্ধুরা, আপনারা যদি ত্রিপুরাতে ফায়ারম্যান পদে জয়েন করতে চান, তাহলে প্রবেশন পিরিয়ডের পর, অর্থাৎ আপনার চাকরিটি রেগুলার হয়ে যাওয়ার পর, আপনি গ্রস স্যালারি এবং নেট স্যালারিটি কত টাকা পাবেন, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আপনি যে বেসিক পে পাবেন সেটা হচ্ছে 20,700 টাকা, এবং সেই বেসিক পের 3% ডিএ পেয়ে যাবেন 621 টাকা, এবং সেই বেসিক পের 8% হাউস রেন্ট অ্যালোয়েন্স পেয়ে যাবেন 1,656 টাকা। তো এখন আপনি জয়েন করার সাথে সাথে গ্রস স্যালারি এবং নেট স্যালারিটি কত টাকা পাবেন? তো আপনি বেসিক পেটি পেয়ে যাবেন 20,700 টাকা, এবং ডিএ পেয়ে যাবেন 621 টাকা, এবং হাউস রেন্ট অ্যালোয়েন্সটি পেয়ে যাবেন 1,656 টাকা, এবং মেডিকেল অ্যালোয়েন্স পেয়ে যাবেন 500 টাকা, এবং রেশন মানি অ্যালোয়েন্স পেয়ে যাবেন 1,000 টাকা, এবং ওয়াশিং অ্যালোয়েন্সটি পেয়ে যাবেন 150 টাকা, এবং স্পেশিয়াল অ্যালোয়েন্সটি পেয়ে যাবেন 300 টাকা। অর্থাৎ আপনি যে গ্রস স্যালারি পাবেন সেটা হচ্ছে 24,927 টাকা। এখন আপনি জয়েন করার সাথে সাথে হাতে কত টাকা স্যালারি পাবেন, অর্থাৎ আপনি নেট স্যালারিটি কত টাকা পাবেন? তো আপনার যে বেসিক পে এবং ডিএ, সেই বেসিক পে এবং ডিএর 10% এনপিএসের জন্য কাটা যাবে 2,132 টাকা, এবং আপনি যে গ্রস স্যালারি পেয়ে যাবেন জয়েন করার সাথে সাথে সেটা হচ্ছে 24,927 টাকা, এবং সেই গ্রস স্যালারি থেকে এনপিএসের জন্য কাটা যাবে 2,132 টাকা, এবং জিআইএস কাটা যাবে 300 টাকা, এবং পিটেক্স কাটা যাবে 208 টাকা। অর্থাৎ আপনি জয়েন করার সাথে সাথে হাতে যে স্যালারি পাবেন সেটা হচ্ছে 22,287 টাকা।